আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ছাদ বাগানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো গত দুই দিন যাবৎ মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো যারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন তারা জানেন বৃষ্টির মুহূর্তটা কিন্তু খুবই একটি ভালো মুহূর্ত বিভিন্ন প্রকার গাছের খাদ্য দেওয়ার জন্য। বিশেষ করে রাসায়নিক সার ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই এই বৃষ্টির মুহূর্তটা বেছে নিতে হবে। এখন দেখেন গাছের গোড়াটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমার এই গাছের গোড়ায় কোনো প্রকার পানি জমাট বেঁধে নেই এবং দেখেন ঘাসগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। তো বৃষ্টি যখন হয় সেক্ষেত্রে অল্প কিছুদিনের মধ্যে প্রতিটা ড্রাম বা টবের গোড়াটা কিন্তু ঘাসে ভরে যায়। তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় কোনো প্রকার ঘাস কিন্তু হতে দেওয়া যাবে না, এইভাবে আপনারা ঘাসগুলোকে উঠিয়ে ফেলবেন। পরবর্তী আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যখন বৃষ্টি হবে তখন আপনারা অবশ্যই যে গাছগুলোতে ফুল এবং ফল নেই সেই গাছগুলোতে অবশ্যই কিছু পরিমাণ সার ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে ইউরিয়া, পটাশ বা অন্যান্য কোনো সার। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা কিন্তু হয়েছিল। আপনারা যারা আমার এই পেয়ারা গাছে ভিডিও দেখেছেন তারা জানেন। তো দেখেন পেয়ারা গাছে খেলে নতুন 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 কিন্তু কুশি আসছে। তো এই নতুন কুশি যখন আসছে গাছে তখন আপনারা 1-2 চা চামচ ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। গাছের সাইজ অনুযায়ী কিন্তু সারটা দিতে হবে, যেহেতু এটা বড় গাছ সেক্ষেত্রে আপনারা 2 চা চামচ ইউরিয়া সার খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এবং যে গাছগুলোতে ফল রয়েছে, যেমন এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়িমালটা 1 গাছ, এই গাছটাতে যদি আমি এখানে ইউরিয়া সার ব্যবহার করি সেক্ষেত্রে ফলগুলো কিন্তু অতিরিক্ত ঝরে যাবে। এই জন্য ফল থাকা অবস্থায় কোনো গাছে আমরা সার ব্যবহার করব না। পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাচা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সবজি জাতীয় গাছ এখানে দিয়েছি। এই জাতীয় ভিডিও আমি এখানে দিয়েছিলাম আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই যে এই গাছগুলোতে আপনাদের অবশ্যই 3G এবং 2G কাটিং করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু ছোট, মোটামুটি 2-3 হাত বড় হয়েছে, তারপরে দেখেন গাছে কিন্তু ফুল চলে আসছে। কারণ এখান থেকে আমি 10-15 দিন আগে আমি এখানে 2G কাটিং কিন্তু করে দিয়েছিলাম, এই বিষয়ে একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। পাশাপাশি আর একটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই যে এখানে থাই সিভেন পেয়ারা গাছে আমি ডাল বাঁকানো পদ্ধতি ব্যবহার করেছিলাম কয়েকদিন আগে। তো এই কিছুদিন আগে ব্যবহার করার পর দেখেন কি সুন্দর গাছটা সোপালো হয়ে গেছে, গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসেছে, পাশাপাশি এখানে দেখেন পেয়ারাও কিন্তু হয়ে গিয়েছে। তো এই ডাল বাঁকানো পদ্ধতি ব্যবহার না করলে আপনার ছোট গাছকে কিন্তু আপনারা কখনোই সোপালো করতে পারবেন না এবং অল্প দিনের মধ্যে পেয়ারা কিন্তু আশা করতে পারবেন না। তো অবশ্যই ডাল বাঁকানো পদ্ধতি ভিডিওটা আপনারা দেখবেন, আমার চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে আমি বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারেন। পাশাপাশি দেখেন এটা হচ্ছে দার্জিলিং কমলালেবু গাছ, এবং এই গাছটা আমি কিছুদিন আগে ডাল ছাঁটাই পদ্ধতি ব্যবহার করেছিলাম এবং দেখেন খুব দ্রুত গাছে কিন্তু নতুন কুশি চলে এসেছে। যেহেতু গাছে নতুন কুশি এসেছে সেক্ষেত্রে আমি এখানে অল্প কিছু পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করতে পারবো, এত করে এই কুশিগুলো দ্রুত বড় হবে। তো আজ বিস্তারিত কথা বলবো না, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আমি বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পাচ্ছি না, তো ফোনটা ঠিক হওয়ার পর আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যাদের কমেন্টগুলো দিতে একটু দেরি হচ্ছে, উত্তর দিতে একটু দেরি হচ্ছে, তারা কিছু মনে করবেন না, অবশ্যই আমি নিয়মিত কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং ভবিষ্যতেও আপনাদের কমেন্টের উত্তর খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে।